নমস্কার। আমরা বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে আপনাদের সামনে দুটো কথা বলবার জন্য এসেছি। যে আপনারা জানেন যে করোনা ভাইরাসের ফলে সমস্ত স্কুলগুলি বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনার অসুবিধা হচ্ছে এবং কোনো স্কুলেই ক্লাস হচ্ছে না। সেই কারণে যে সমস্ত বিশিষ্ট শিক্ষকরা আছেন তারা আমাদের অনুরোধ করেন যে আপনারা যদি এর কোনো একটা ব্যবস্থা করতে পারেন, তাই তাদের অনুরোধকে সম্মান জানিয়ে আমরা পৌরসভার পক্ষ থেকে অনলাইন টিচিংয়ের ব্যবস্থা করছি। স্থানীয় যে সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ রয়েছে, যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে, তাদের সহযোগিতায় তারা এই শিক্ষণ ব্যবস্থাটার ব্যবস্থা করেছেন। তারাই নিয়মিত এই অনলাইন ক্লাসগুলিকে নেবেন। এই কাজটিকে পরিচালনা করবার জন্য সবাই মিলে দায়িত্ব দেওয়া হয়েছে। মনিটর করবার জন্য শ্রী ননিগোপাল রায় প্রধান শিক্ষক সুদর্শন বাবু পিএইচএস বিদ্যালয়ের মহাশয়কে, তিনি এটা পরিচালনা করছেন। এখানে আমাদের যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে, বুনিয়াদপুর পৌরসভা সভা বংশী ব্লকেরও যে সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী আছেন তারাও এতে অংশগ্রহণ করবেন। বিশিষ্ট শিক্ষক যারা তারা সবাই আছেন। কি ব্যাপারে বিস্তারিত কিভাবে হবে, কতক্ষণ ধরে হবে, কোন কোন ক্লাসের ক্লাস নেওয়া হবে, সেগুলি বিস্তারিতভাবে যিনি এই বিষয়ের মনিটর রয়েছেন মাননীয় ননিগোপাল রায় সেগুলি আপনাদের সামনে তুলে ধরবেন। আপনারা সেই সূচি অনুযায়ী নিয়মিত আপনাদের ছাত্রছাত্রীদের সেখানে ক্লাস নেওয়ার ক্লাসে অংশগ্রহণ করার জন্য যাতে থাকে সেই বিষয়টা আপনাদের অনুরোধ জানিয়ে আমি আমাদের পৌরসভার পক্ষ থেকে যে দুটো কথা বলতে এসেছিলাম ধন্যবাদ জানিয়ে শেষ হচ্ছে। নমস্কার। নমস্কার, আমি ননিগোপাল রায় প্রধান শিক্ষক সুদর্শননগর পিএইচএসভি হাই স্কুল। লকডাউনের কারণে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গৃহবন্দী রয়েছে, সেটা জেনে তাদের কথা মাথায় রেখে আমরা তাদের পড়াশোনার জন্য অনলাইন সিস্টেমে আমাদের যে মিউনিসিপ্যালিটি অর্থাৎ বুনিয়াদপুর পৌরসভা তাদের অনুরোধ করেছিলাম যে আমাদের এই সমস্ত ছাত্রছাত্রীদের একটা অনলাইনে কোনো ক্লাসের ব্যবস্থা করতে পারেন কিনা, তারা আমাদের কথায় সায় দিয়েছেন, এই জন্য তাদের ধন্যবাদ। এবং তারা আমাদের বলেছেন যে ক্লাস নেওয়ার ব্যাপারে আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা ক্লাস নেওয়ার ব্যবস্থা করে দেব। সেই নিরিখে আমরা আমাদের পাশাপাশি যে সমস্ত বিদ্যালয় রয়েছে তাদের সমস্ত শিক্ষক শিক্ষক মণ্ডলীদের নিয়ে আমরা একটা ক্লাসের ব্যবস্থা করেছি। আগামী 17/4/2020 থেকে গ্রাম বাংলা চ্যানেল 5 প্রতিদিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত এই ক্লাস চলবে। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত অর্থাৎ প্রতিদিন 8-এর 2টো, 9-এর 2টো এবং 10-এর 2টো এইভাবে বিভিন্ন বিষয়ের উপরে আমরা ক্লাসগুলো নেব এবং প্রতিদিন ক্লাসের যে টাইমিং এবং যে রুটিনগুলো থাকবে সেই রুটিনগুলো আমরা এর পরবর্তীতে আরেকবার পরিষ্কার করে জানিয়ে দেব। ধন্যবাদ। নমস্কার।